তামাকপণ্য নিষিদ্ধের জন্য প্রধানমন্ত্রীকে বিশিষ্ট নাগরিকগণের চিঠি ও বিড়ি উৎপাদন আর বিক্রয় বন্ধের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীকে সাবির হোসেন চৌধুরীর পাঠানো চিঠির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখায় কর্মসূচি আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি শিল্প বন্ধের আগে বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিড়িতে কোনো শুল্ক বৃদ্ধি করা যাবে না। সপ্তাহে 6 দিন বিড়ি বানানোর কাজ দিতে হবে। সাবির হোসেন চৌধুরীর বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া চিঠি প্রত্যাহার করতে হবে। সিগারেটের উপর পক্ষপাতিত্বমূলক শুল্ক নীতি বন্ধ করতে হবে। ব্রিটিশ টোবাকো সহ সিগারেট কোম্পানিগুলোর প্রতি আনুকূল্য প্রদর্শন বন্ধ করতে হবে। ধূমপান বন্ধ করতে হলে আগে সিগারেট বন্ধ করে পরে বিড়ি বন্ধ করার দাবি জানান বক্তারা। ডেস্ক রিপোর্ট, বংশ টেলিভিশন।